হাইকোর্টে ফের একবার মুখ খুলল রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দুর্নীতি মামলায় জেলা শাসককে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় প্রকল্পের নামে টাকা নয় ছয়ের অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি পি এস সিকদা নামের ডিভিশন বেঞ্চে। এই দিনের শুনানিতে একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ছয় সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে জেলা শাসককে। এই দিনের শুনানিতে মামলাকারকের তরফ থেকে প্রশ্ন করা হয়, ন্যায্য ব্যক্তি নরেন্দ্র মোদী আবাস যোজনার প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ যারা এই প্রকল্পের আওতায় আসছেনই না, যারা শাসক দলের ঘনিষ্ঠ, তাদের নামে টাকা বরাদ্দ হচ্ছে, এক ব্যক্তির বহু অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা বরাদ্দ হয়েছে অথচ পৌঁছায়নি, সেই টাকা শাসক দলের নেতারা নিয়ে নিয়েছে, আবার অন্য এলাকার লোকের নামে পাড়ি বরাদ্দ হয়েছে, সেটাও অন্তত শাসক দলের পেন্টিরা। মামলাকারীর অভিযোগ, জেলায় আবাস যোজনার প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তাতে বিস্তর গরমিল রয়েছে। আরও অভিযোগ, ন্যায্য প্রাপ্যদের বঞ্চিত করে বেআইনিভাবে একাধিক ব্যক্তির নাম তালিকায় নথিভুক্ত করা হয়েছে। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসককে খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের কান্দি পুরসভার আবাস যোজনা নিয়ে দুর্নীতির ভরি ভরি অভিযোগ উঠেছিল। পুরসভার কাছে রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। আজকে ফের একবার জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছেন। তিনি বলেছেন, এরকম দুর্নীতি যদি চলতে থাকে তাহলে, আর যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে নজিরবিহীন পদক্ষেপ নেবে কলকাতা হাইকোর্ট।